নমস্কার, আপনারা দেখছেন নজরবন্দি, আর আপনাদের সাথে আমি অর্ক। এই মুহূর্তের সব থেকে বড় খবর যে এবার করোনার ত্রাস কিন্তু জমা হলো হাইকোর্টেও, অর্থাৎ শুনানিতে। করোনার প্রভাব এবার আদালতেও কিরকম সেটা আদালত সূত্রের খবর, যে যে সমস্ত শুনানিগুলো বাকি রয়েছে, অনেক শুনানি আদালতে কিন্তু এখনো বাকি, এর মধ্যে শর্টলিস্ট করা হয়েছে বেশ কিছু শুনানিকে, এবং সেই শুনানিগুলোই হবে এই মুহূর্তে যতক্ষণ না করোনার প্রভাব থেকে প্রভাবমুক্ত হবে দেশ। আর এর মধ্যে সব থেকে বড় খবর আপার প্রাইমারি, অর্থাৎ উচ্চ প্রাথমিকের জন্যে আগামী 20 মার্চ, অর্থাৎ 20 তারিখ আপার প্রাইমারি শুনানি রয়েছে হাইকোর্টে। এই এই শুনানিটিও কিন্তু এই গুরুত্বপূর্ণ শুনানির তালিকায় রাখা গেছে সূত্রের খবর। আশা করা যাচ্ছে যে আপার প্রাইমারি শুনানির হয়তো সেদিনই ইতি ঘটবে, হয়তো সেদিনই বেরিয়ে আসবে কোনো গুরুত্বপূর্ণ রায়। এবং সব থেকে বড় ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ OST মারফত ইতিমধ্যেই পৌঁছে গেছে শিক্ষা দপ্তরে, যেখানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কিন্তু মাত্র 3 দিন আগেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন একাধিক ইস্যু নিয়ে। সেই দ্বারস্থ হওয়ার সময় আপার প্রাইমারির পক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রতিনিধি অর্পিতা বড়ুয়া নামক এক ভদ্রমহিলা, যিনি আপার প্রাইমারির প্রতিনিধিত্ব করছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের হয়ে। তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, এই 7 বছর ধরে যে আপার প্রাইমারির একটা বিলম্ব চলছে, একটা খুব নাজেহাল পরিস্থিতিতে রয়েছেন হবু শিক্ষকরা, চাকরি প্রার্থীরা, তাদের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শোনেন এবং সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথা বলেন। অন্যদিকে একই সময়ে তখন চলছিল হাইকোর্টে শুনানি, এই বিষয়টিও তার নজরে আসে। তিনি কিন্তু OST কে নির্দেশ দেন যে দ্রুত এই মামলার নিষ্পত্তি করাতে হবে এবং যত দ্রুত সম্ভব এই এতদিন ধরে আটকে থাকা চাকরি প্রার্থীদের চাকরিটা সুনিশ্চিত করতে হবে। সেই নির্দেশ শিক্ষা দপ্তরে পৌঁছে গিয়েছিল এবং শিক্ষা দপ্তর সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসেছে, এই মামলার হয়তো শুনানিতে রাজ্য সরকার আর খুব বেশি গড়িমসি করবে না, তারা হয়তো আপার প্রাইমারি এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা বিভেদ এই মামলার মধ্যে চলছে তার একটা কোথাও একটা যোগসূত্র স্থাপন করে এই মামলার নিষ্পত্তি চাইবে, এমনটাই খবর আসছে। আর অন্যদিকে সব থেকে বড় খবর যে আপার প্রাইমারির যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের হয়ে কিন্তু আগামী 20 মার্চ আদালতে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর একই দিনে খবর যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভায় যাওয়া এক প্রকার নিশ্চিত, এক প্রকার নিশ্চিত এই কারণে, কারণ যতক্ষণ না তিনি ইলেকটেড হচ্ছেন ততক্ষণ তো নিশ্চিত করে বলা যায় না, কিন্তু তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন রাজ্যসভায়। এই এই খবর পাওয়া মাত্রই কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী পাশাপাশি চাকরি প্রার্থীদের মধ্যে একটা খুশির হাওয়া। কারণ আপনাদের মনে করাতে চাইব যে গত বছর, গত কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনের সময়, গত মানে লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হলো সেই সময় ভোটের ডিউটিতে গিয়ে খুন হতে হয়েছিল শিক্ষক রাজকুমার রায়কে। ভোটের ডিউটিরত অবস্থায় তাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যায়নি এবং পরে তার মৃতদেহ উদ্ধার হয় রেল লাইনের পাশ থেকে, প্রায় 15 মিনিট ডিস্টেন্সে তার মৃতদেহ উদ্ধার হয় ক্ষত বিক্ষত অবস্থায়। সেই সময় কিন্তু রাজ্য জুড়ে শিক্ষকরা একটা প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন এবং পাশাপাশি রায়গঞ্জেও শিক্ষকরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন। এই শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয় এবং 152 জন গ্রেপ্তার হয়েছিলেন। সেই গ্রেপ্তার হওয়া শিক্ষকরা যখন জেলে দিন কাটাচ্ছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা থেকে গিয়ে রায়গঞ্জে সওয়াল করেন এবং তাদেরকে জামিন পাইয়ে দেন। এছাড়াও শিক্ষকদের হয়ে একাধিক মামলা লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে যারা শিক্ষক হতে চান, অর্থাৎ চাকরি প্রার্থী যারা শিক্ষক পদপ্রার্থী, তাদের হয়ে একাধিক মামলায় কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছেন। তাই শিক্ষক পদপ্রার্থী এই আপার প্রাইমারির ক্যান্ডিডেটরা বুক বাঁধছেন আশায় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী 20 তারিখ সওয়াল করবেন। এটা যেমন একদিকের জোর, অন্যদিকে তেমনি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মারফত যে বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী OST মারফত যে বার্তা পৌঁছে দিয়েছেন শিক্ষা দপ্তরে, তার ফলে একটা নিশ্চিত কোনো সলিউশন বেরিয়ে আসবে। কার্যত করোনার জেরে সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী, যেখানে উদ্বিগ্ন ভারতবর্ষের লাইফ লাইন বলা হয়, মুম্বাইয়ের লাইফ লাইন বলা হয় ট্রেনকে, মুম্বাইয়ের যে লোকাল ট্রেন সেই ট্রেন কিন্তু কার্যত স্তব্ধ হতে চলেছে। আমরা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, কলকাতা মেট্রো সহ সরকারি বাসগুলো কিন্তু বেশ ধোয়ামোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে।
সমস্ত শিক্ষা সম্বন্ধীয় যা দপ্তর, অর্থাৎ শিক্ষক পরিমণ্ডল বেষ্টিত যা কিছু আছে, তা কিন্তু আগামী 15ই এপ্রিল পর্যন্ত বন্ধ। অনেক ক্ষেত্রে শিফটিং করে দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, অর্থাৎ একদিন ইনি আসবেন, অন্যদিন ইনি আসবেন, এইভাবে ব্যাপারটাকে সাজানো হয়েছে। এরই আবহে কিন্তু আপার প্রাইমারি শুনানি হতে চলেছে আগামী 20 মার্চ। আরেকবার বলবো, আপার প্রাইমারি শুনানি হতে চলেছে 20 মার্চ, আগামী 20 মার্চ। আপার প্রাইমারিকে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ মামলার তালিকায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ওএসডি মারফত ইতিমধ্যেই পৌঁছেছে শিক্ষা দপ্তরে যে এই মামলার নিষ্পত্তি ঘটাতে হবে দ্রুত, এবং পাশাপাশি এই চাকরি প্রার্থীদেরকে দ্রুত নিয়োগ করার ব্যবস্থা করতে হবে যারা এলিজিবল। পাশাপাশি এই মামলা লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কাজেই চাকরি প্রার্থীরা যে আশায় বুক বাঁধছেন তা বলাই বাহুল্য। করোনার প্রকোপ যতই থাকুক আমরা তাকে প্রতিহত করব এই আশা রেখে এখন বিদায় নিচ্ছি। আপনারা নজরে রাখুন নজরবন্দী।